জানাই মা কাকে বলে? নিজে কোনদিন ভাবে নিজে মা কাকে বলে? যদি আমার বক্তব্য আর না হয় আজকের মতো এই পর্যন্তই যদি হয় তবু যথেষ্ট, সব পরিশ্রম যথেষ্ট। হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। আবারও বুঝে দেখেন, বলছেন আমি এমন মেয়েকে বিবাহ করেছি যে আমার বন্ধুদেরকে দেখতে পারবে, এক শিষ্টাচার শিখিয়ে দিবে, দুই বিদ্যা শিখিয়ে দিবে, তিন মাথার চুল চিরনি করে দিয়ে পরিপাটি করে রাখবে, চার সর্বদা প্রস্তুত থাকবে আমার বন্ধের উপরে, পাহারাদার। মা তাহলে বাচ্চাদের উপরে পাহারাদার। আপনার মেয়ে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিয়ে না আপনি, আমি দিব কেন? আমি দিব কেন? ছেলের ভালো নাম রেখেছেন আব্দুল হামিদ, আর ডাকরাম রেখেছেন টুরু। আপনার মতো বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। আজ থেকে তোবা করে যেন আর কোনোদিন ডাক নাম ডাকবেন না, যেটা রেখেছেন সেটা ডাকবেন, ডাক নাম কোনোদিন ডাকবেন না। নিজেকে বাপ মনে করিয়েন, নিজেকে মনে করেন যে আমি বাপ। নিজেকে তো কোনোদিন বাপ মনে করলেন না, বিবাহের সূচনা থেকে তো হারাম। এটা তো আবার ঢাকা, মানে ঢাকার অন্তর্ভুক্ত না কি, কোন থানা এটা? আশুলিয়া থানা, মানে ঢাকার মধ্যেই তো। তার মানে কনে যাই বরের বাড়িতে হলুদ মাখতে, আর বর আছে কনের বাড়িতে হলুদ মাখতে, মানে জেনা আগেই হয়েছে, তো এদি আর কি হবে? বাসের ঘর সাজিয়েছে ভাবি, মানে জেনা আগে থেকেই চলছে। আব্দুর রাজাক সাহেব বলেছেন, একটু পরে বলবে, আব্দুর রাজাক সাহেব বলেছেন যে খবর পড়ছে একটা মেয়ে, তার দিকে তুমি এভাবে চোখ লাগিয়ে খবর শুনছো, এটা কি চলবে? এভাবে থাকতে হবে, একজন পতিতালয়ের মুখের উপরে তাকিয়ে তুমি খবর শোনো, তখনও তুমি পরেজগার। তখন একটা ছেলে বলছে, আব্দুর রাজাক সাহেব আপনাকে আমি তো খুব ভালোবাসি, তো যে সংবাদ পড়ছে তাকে আপনি পতিতালয়ের মেয়ে বললেন, এটা কেমন হয়? তখন আমি বলছি, শোনো, শতদিন বলেছি আজও বলছি, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না বেটা, আজও বলছি, প্রত্যেকটা বক্তব্যে আছে, প্রায় বক্তব্যে আছে দুইটা কথা, যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে পাপি, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করে পাপি। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, তাহলে দশজন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, ও কিন্তু জুয়া খেলেনি, খালি কি বলেছে আসো জুয়া খেলি, এক আশ্চর্য পাপ। আরেকটা পাপ আছে দুনিয়াতে না করে এই পাপি, কোনো মহিলা যদি সাজগোজ করে, পাউডার মেখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে যায়, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটা একবার দুইবার বলেছেন, একবার তিনবার বলেছেন। তো একটু সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেলেই যদি ও ব্যভিচারণী হয়, আর এইভাবে টিভির পর্দায় এসেছে রং মেখে, লাখো কোটি মানুষ তাকে দেখছে, তবুও সে ব্যভিচারণী নয়? ধর্ম কি রাজশাহী চাঁপাইনগঞ্জের হাওয়াই লাড্ডু? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, জীবনে আর কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে হাট বাজারে যাবেন না। কই আমাদের তো চলে, আমরা তো কোনোদিন জীবনে হাট বাজারে যাইনি। আপনার এদিকের বাড়িঘর আপনি বুঝতে পারি না, আপনার বাড়িঘর কেমন? আপনার বাড়িঘরে যদি আমরা আসি তাহলে আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন না।